সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যুব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি দার্জিলিং কমলা বাগানে। তো বাংলাদেশের মাটিতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণের কমলা ফলন হচ্ছে, তো কমলা চাষে লাভবান কৃষকরা। তো কমলা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আমাদের কথা হবে। তো চলুন দর্শক, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, যে বাগানটি দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্র না, এটা কিন্তু সোনার বাংলাদেশ। তো এই বাংলাদেশের মাটিতে কিন্তু কমলা চাষ ব্যাপক সাড়া পেয়েছে। তো দিন দিন কিন্তু বাড়ছে কমলা চাষ। তো এইভাবে যদি বাড়তে থাকে, এক সময় দেখা যাবে আমাদের কমলা আর বাইরে থেকে ইম্পোর্ট করে আনা লাগবে না, আমাদের দেশের ফল আমাদের দেশে আমরা অল্প টাকায় কিনে আমরা খেতে পারবো। তো আমরা চাই যে এই কমলা চাষটি বাংলাদেশের সব জায়গাতে পৌঁছে যাক। তো বাংলাদেশের সব জায়গায় কমলা চাষটি পৌঁছে দিতে কিন্তু আপনার ভালো মানের যে চারাটা, এটা কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তো এই ভালো জাতের চারাটা যদি আপনারা রোপণ করতে পারেন, এটা সব ধরনের মাটিতেই কিন্তু মিষ্ট। তো এই কমলাটা কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি আর অনেক রসালো। তো অনেকে হয়তো আমাদের ভিডিও দেখে মনে করেন যে হয়তো কমলা যেমন দেখা যায় তেমন না। তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন কমলাটা প্রচুর পরিমাণ কালার, অনেক সুন্দর একটি কমলা এটা। তো এই দার্জিলিং কমলা চাষে কিন্তু লাভবান কৃষকরা। আরেকটা কথা, যে দার্জিলিং যেই কমলাটা, এটা কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন। আর অন্যান্য কমলা আছে যেগুলো আপনার রাম লঙ্ঘন, চায়না কমলার মতো দেখতে রাম লঙ্ঘন, ওইগুলো প্রচুর পরিমাণে গাছে ধরে, কিন্তু ওইগুলো আপনারা বিক্রি করতে পারবেন না। আরেকটা কমলা আছে, সেটা হলো ম্যান্ডারিন কমলা। তো এই ম্যান্ডারিন কমলাটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, যে চায়না ম্যান্ডারিন। যদি অরিজিনাল ম্যান্ডারিন জাতের কমলা আপনারা পেয়ে যান, তাহলে ওইটা আপনারা লাগাইতে পারেন, ওইটাতে লাভবান। আর দার্জিলিং কমলা এটা বাংলাদেশের যে কোনো মাটিতে, যে কোনো আবহাওয়ায় এটা হবে। তো বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা দার্জিলিং কমলার বাগানটা করতে পারেন। আর দার্জিলিং কমলার ফলনও অনেক বেশি, আর এটা অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। এটা আপনারা বাজারে বেশি দামে বিক্রিও করতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের বাইরের থেকে যে ফলটা আসে, ওইটার থেকে কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে ফলটা হচ্ছে, এটা কিন্তু বেশি মিষ্টি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যদি দার্জিলিং কমলার বাগানে আসেন, আসলে আপনারা দেখতে পারবেন যে আপনারা বাইরের থেকে কমলা নিয়ে আসবেন আর এই বাগানের কমলাটাও খেয়ে দেখবেন, এই বাগানের কমলাটা কিন্তু আপনার বেশি মিষ্টি হয়ে যাবে। তো যারা কমলা চাষ করতে আগ্রহী, আমি বলবো অন্যান্য কমলা আপনারা যদি ম্যান্ডারিন কমলা চাষ করেন, করতে পারেন, ম্যান্ডারিন কমলা অনেক মিষ্টি। তো আমরা সামনে আপনাদের দেখাবো যে ম্যান্ডারিন কমলার বাগান। তো অবশ্যই ভিডিওটি দেখতে চাইলে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। বিভিন্ন ধরনের চাষ বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আশা করব, আপনাদের চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের ফেসবুক অথবা আপনাদের ইমোতে, আপনারা যেখানেই হোক, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার দিবেন। তো দর্শক বন্ধুরা, চলুন এবারটা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আমরা দার্জিলিং কমলার বাগান। তো যুব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক বন্ধুরা, আল্লাহ হাফেজ।